সুখে দুঃখে সব সময় আলহামদুলিল্লাহ, ঠিক কি না? আলহামদুলিল্লাহ বললে নেয়ামত বাড়িয়ে দেয় কে? আল্লাহ। শুকরিয়া করলে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেয়। এজন্য কবর জিয়ারতের জন্য কবরে যাওয়া যাবে, কিন্তু কবরে শুয়ে থাকা লোকটার কাছে চাওয়ার জন্য যাওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? আল মাইয়িতু ফিল কবর কাল গরীকু ফিল বাহার, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, মানুষ মরে গেলে কবরে পড়ে পড়ে তার চেয়ে বেশি অসহায়, ঠিক কি না? সে তো আপনারে কিছু দিতে পারবে না, দিতে পারবেন আপনি কি দিবেন? তার জন্য দোয়া দিবেন, তার সালাম দিবেন, তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে কাঁদবেন, ঠিক কি না? কিন্তু ওই লোকের কাছে কিছু চাওয়া যাবে? কিন্তু মাজার কেন্দ্রিক ভণ্ডা মেয়ে দেশে আসে না নাই? মাজারে লাল শালু নীল শালু আসে না নাই? মাজারের উপর মশারি দেয় আসে না নাই? কত বড় ডাকাত, মাজারে মশারি দেয়, দেখা যাবে ওর মায়েরে মশায় কামড়ায়, ওর বাপেরে মশায় কামড়ায়, ঠিক কি না? দুদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। এরকম ভণ্ডামি আসে না নাই? আপনাদের বেগমগঞ্জে নাই আশা করি। নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা, আছে না নাই? নামাজ রোজা করে না ইবলিশ শয়তানের নানা, ধর্মে রাখান খুঁটি ধইরা কয়দিন করবা হৈরানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি, ঠিক কি না? এই জন্য কোন ধরনের ভণ্ডামির সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। বিশ্বনবী ইসলামকে রেখে গিয়েছেন বাইদা নাকিয়া, সুস্পষ্ট জলজলে সূর্যের মতো, লাইলুহা কানাহারিহা নাহারুহা কালাইলিহা লাইয়াজিগু আনহা ইল্লা হালিক। ইসলামের মধ্যে কোনো অস্পষ্টতা নাই। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট, ইসলামের ভেতরে কোনো গুজামিল নাই, চিল্লা এখন, ঠিক কি না? এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার? প্রশংসা করলে আল্লাহ আমাদের নেয়ামত বাড়িয়ে দিবেন, সুখে দুঃখে সকালে বিকালে শীতকালে গরমকালে আলহামদুলিল্লাহ, এটাই হবে আমাদের স্লোগান, ঠিক কি না? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, সে মাটি মানুষের সাথে মিশে আছে, অনেক আগ থেকে তো চেঞ্জ আর করেন নাই। তবে বিষ্ণু বিষয় ইসলামের অভ্যাস ছিল, কোনো ভুল নাম দেখলে চেঞ্জ করে দিতেন, ভুল নাম দেখলে কি করে দিতেন? চেঞ্জ করে দিতেন। বিষ্ণুনবী মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন, তখনও ওই এলাকার নাম মদিনা হয় নাই, ওই এলাকার নাম ছিল ইয়াসরি। বিষ্ণুনবী বললেন মাসমু হাদিহিল আরদ, এই এলাকার নাম কি? সবাই বললো ইয়াসরি। ইয়াসরি মানে প্রতিশোধ নেওয়া, টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান, কারো কাছ থেকে আপনি প্রতিশোধের ঝাল মিটাবেন, ওইটারে বলে ইয়াসরিব। বিষ্ণুনবী বললেন আমি যেই শহরে থাকবো ওই শহরের নাম হবে ইয়াসরিব, মানে প্রতিশোধ। নো নেভার, এটা কখনোই হতে পারে না। আমি এই এলাকার নাম চেঞ্জ করে দিলাম, আজ থেকে এলাকার নাম তওবা কিংবা তৈবা, মানে মদিনাতুন নবী, নবী শহরটা হবে তওবা তৈবা, মানে পবিত্র শহর। মদিনার মাটির ভেতরেও শেফা দিয়েছে কে? আল্লাহ। এজন্য আপনি হজমটা করতে গেলে মদিনার খেজুর যখন খাবেন, খেজুর মুছতে গেলে লোকেরা বলবে ইয়া হাজ হাদা হারাম, এই হাজি মদিনার খেজুর থেকে বালু সরানোর দরকার নাই, বালু সহ খাও, কারণ এই বালির ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? আল্লাহ। বিষ্ণুনবীর হাতে এত বরকত, বিষ্ণুনবী যেখানে হাত লাগাতেন বরকতে অনন্য হয়ে যেত। বিষ্ণুনবী কোনো গাছে হাত লাগালে গাছের ফলন বেড়ে যেত, বাচ্চার মাথায় হাত লাগালে বাচ্চার মাথার চুল বেড়ে যেত, লোনা পানির কুয়াতে থুতু ফেললে মিঠা পানির কুয়া হয়ে যেত, কারোর জন্য দোয়া করলে বরকতে ওই লোকটা সমৃদ্ধ হয়ে যেত। বিষ্ণুনবীর খাদেমের নাম আনাস, খাদেমু রাসূলুল্লাহ। বিষ্ণুনবী তার জন্য দোয়া করেছেন আল্লাহ আনাসকে আপনি সন্তান বাড়াইয়া দেন আর তার মালে বরকত দেন। আনাস বলে বিষ্ণুনবীর দোয়ার বরকতে আমার ঘরে সন্তান হয়েছে 80 জন। মদিনাতে যার যত খেজুর বাগান ছিল সবার খেজুর বাগানে বছরে খেজুর হইতো একবার, বিষ্ণুনবীর দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর হইতো 2 বার। বিষ্ণুনবী জুমার খুতবা দিচ্ছেন, মদিনাতে দুর্ভিক্ষ, পানি নাই, এক সাহাবী বললেন নবী পানি নাই আমরা মরে যাচ্ছি। বিষ্ণুনবী খুতবা স্টপ করে দুই হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বৃষ্টি দাও, সাথে সাথে বৃষ্টি নাজিল করলো কে? দোয়ার বরকতে বৃষ্টি ইজ কন্টিনিউইং, চলতে আরম্ভ করলো আনটিল
কমপ্লিটলি ওয়ান উইক এক সপ্তাহ ব্যাপী বৃষ্টি, শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এরপরে শুক্র পর্যন্ত টানা বৃষ্টি, বৃষ্টির চোটে এবার মদিনাতে বন্যা। সুবহানাল্লাহ কইবেন না, কি পরিমানে রেইনফল, মানে বৃষ্টি হলে মরু এলাকায় বন্যা হতে পারে, কল্পনা করেছেন? এরপরে শুক্রবারে বিশ্বনবী আবার জুমার খুতবা দিতে যাবেন, ওই সাহাবী আবার এসে হাজির, যে সাহাবী বৃষ্টির জন্য দোয়া চাইছিল, এবার আয়েশা কয় নবী আর বৃষ্টির দরকার নাই, এবার একটু বৃষ্টি বন্ধের দোয়া করে দেন। বিশ্বনবী এবার হাত তুলে বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, বুখারীর বর্ণনা, হে আল্লাহ আমাদের চারিদিকে বৃষ্টি দেন, আমগোয়া লাগবো না, আমাদের মদিনাতে পর্যাপ্ত। ফ্লাডেড, ড্রাস্টিক্যালি ফ্লাডেড দ্য টেরিটরি অফ মেডিনা সিটি, মদিনা শহর বন্যা একাকার। এই জন্য বিশ্বনবীর হাতের ভেতরে এত বরকত দিয়ে দিয়েছে কে? বিশ্বনবী কোন নিউ বর্ন বেবি, নবজাতক বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চার মাথার চুল বড় হয়ে যেত। তো ওই সময় এক ভণ্ড নবী দাবিদার এসেছিল, নাম মুসাইলামা, সে বলে আমিও নবী। তার এলাকার লোকেরা বলে, মুসাইলামা তুমি যদি নবী হও তাহলে তুমিও আমাদের বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দাও, কারণ মোহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল বড় হয়। মুসাইলামা বলে ঠিক আছে, তোমাদের বাচ্চাগুলো কোথায় নিয়ে আসো। আনার পরে লাইন ধরে দাঁড়ালো, মুসাইলামা হাত বুলাই দিতে লাগলো। এই বেয়াদবের হাতটা যেই বাচ্চার মাথায় লেগেছে, বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা, আর যেগুলোর মাথায় কিছু চুল আছে অডিও শেষ। ওষুধে রিয়াকশন করছে, কি করছে? ওষুধে মাঝে মাঝে অ্যাকশন করে, মাঝে মাঝে। তো মুসাইলামার এই হাত টাচ করাতে অ্যাকশন করে নাই, করেছে কি? স্থান হচ্ছে হাজী নজমুদ্দিন ঈদগাহ ময়দান, এটা ঈদগাহ ময়দান না, অনেক বড় জায়গা মাশাআল্লাহ। আলোচক বৃন্দ তো অনেক, দেশ বরেণ্য ওলামা একরামদের আপনারা দাওয়াত করেছেন, আল্লামা ডক্টর লুৎফুর রহমান, ডক্টর কামরুল ইসলাম সাইদ আনসারী আমাকে রেখেছেন, রেখেছেন মুহাদ্দিস রফিকুল্লাহ আনসারী, হাফেজ মাওলানা শহীদুল্লাহ, মাওলানা সিহাবুল্লাহ, মাওলানা ইয়াসিন আরাফাত, মাওলানা হাফেজ ইব্রাহিম, এবং মানজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আছে। যারা এই টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকের এই কোরআনের বাগানটারে সফল করলো, এই কোরআনের বাগানটাই, মাহফিলটাকে আল্লাহ তাআলা আমাদের নাজাতের ওসিলা বানান। মাহফিলে আসতে পেরে আপনারা খুশি তো? মনে কোনো দুঃখ কষ্ট নাই তো? মাহফিলে কোন কিতাব থেকে কথা হবে? আরো জোরে পড়েন, কোন কিতাব? এই তাফসির মাহফিল গুলোর সিলেবাস একটা কিতাব, নাম কোরআন, নাম কি? আরো জোরে কি নাম? আসেন, এই কোরআন শোনার আগে কোরআনের অধিপতি, কোরআনের মালিকের নামে আমরা তিনটা তাকবীর দেব, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ও নবী রবের নামের বড়ত্বের ঘোষণা দেন। আমরা আল্লাহর নামের তাকবীর দেব ভাগাভাগি করে, প্রথম তাকবীর দিবেন যারা বিবাহিত এসেছেন তারা, দ্বিতীয় তাকবীর দিবেন যারা অবিবাহিত এসেছেন তারা, তৃতীয় তাকবীর সবাই মিলে দিবেন। বিবাহিত কারা কারা আসছেন দেখি, আপনাদের দলে আমিও আছি ইনশাআল্লাহ, হাত নামান। অবিবাহিত কারা কারা আসছো দেখি, তোমরাও কম না, হাত নামাও। তো শুরুতে বিবাহিতরা রেডি হন, দেখবো কাদের গলায় জোর বেশি। বিবাহিতদেরকে নোয়াখালীতে আপনারা কি বলেন? বিতি। আর অবিবাহিত? হ্যাঁ বিতি। বিতিরা দেন শুরুতে, বিতিরা আমি লিল্লাহি তাকবীর বললে বিতি ভাইরা পড়বেন আল্লাহ আকবার। বিতি ভাইরা রেডি দেন লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এবার আবিতিরা, আবিতিরা রেডি? বিতিদেরকে হারাই দেওয়া যাবে? দাও তাকবীর, দাও লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এবার সবাই মিলে তিনটা, বিতি আবিতি দরকার নাই, সবাই মিলে তিনটা দেন লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকবীর গুলাকে কবুল করো, আমাদের নাজাতের ওসিলা বানাও। আর কিছু যে চাই নাই আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমারে মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমারে মুনাজাত। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন, আমিন।